সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করল এবং হাবিবুল আওয়াল কমিশন দলদাসে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হলো তারা শেখ হাসিনার নির্দেশে একটি অগ্রহণযোগ্য এক পেশে প্রশ্নবিদ্ধ বিরোধপূর্ণ নির্বাচনের চরম ধৃষ্টতা দেখানোর যে ঝুঁকি নিল জনগণ এর পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা ভেবেছেন তার পাঁচ আটা গোলামদের দিয়ে একটি পাতানো ভোট রঙ্গ মঞ্চস্থ করবেন কিন্তু তার জেনে রাখা উচিত এটা দুই হাজার চোদ্দ কিংবা দুই হাজার আঠারো নয় তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করবেন এত সহজ নয় নির্বাচনের একটি ঘোষণা দিলেন আর নির্বাচন হয়ে গেল এই দিবা স্বপ্ন আর বাস্তবায়িত হবে না শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই হবে নির্বাচন এইসব তফসিল টপসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা রাজপথের দিকে তাকিয়ে দেখেন গোটা দেশ অচল হয়ে গেছে অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা আপনার সমস্ত পোশাকি অপোশাকি রক্ষী বাহিনী লেঠেল বাহিনী নামিয়েও কিছুই করতে পারছেন না কিভাবে পারবেন বাংলাদেশের জনগণ একদিকে আর আপনি আর আপনার লাঠিয়াল বাহিনী একদিকে সাথে আছে শুধু পাইক পিয়াদা নফর চাপরাশি তারাও জনগণের আন্দোলনে আত্মসমর্পণ করবে